আসসালামু আলাইকুম। গতবারে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে ইমেল ফরম্যাট খুব সহজেই বের করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তো যেটা সহজে ইমেল ফরম্যাট বের করবেন যে এই কোম্পানির ওয়েবসাইটের মেইল ফরম্যাটটা কী রকম, তো একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। আমার এখানে দেখেন অলরেডি ইনস্টল করা আছে এই এক্সটেনশনটা, এটার নাম হচ্ছে হান্টার। সিম্পলি আপনি গুগলে লিখতে পারেন হান্টার এক্সটেনশন ফর ক্রোম, এটাতে দিয়ে দেবেন হান্টার এক্সটেনশন। এটাতে দেওয়ার পর এই যে প্রথমেই যেটা আসছে যে হান্টার ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা নতুন ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনার এই এক্সটেনশনটা আপনার এই ব্রাউজারে অ্যাড করতে হবে, অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে করবেন। এবার এখানে অ্যাডেড টু ক্রোমে ক্লিক দিলে এটা আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে এটাতে আমার ক্লিক কাজ করবে না। এটা এখান থেকে ছাড়া আরও একটা উপায় আপনি ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে যে হান্টার ডট আইও, এটা হচ্ছে ওই ওই এক্সটেনশনটার ওয়েবসাইট, মূল ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি এখান থেকে আপনি এটা আপনার এরপর অ্যাড করতে পারবেন এই হান্টার ডট আইও স্ল্যাশ দিয়ে CHROME ক্রোম লিখবেন, এন্টার দেবেন। দেওয়ার পর দেখেন এখানে অ্যাডেড টু ক্রোম, আমার এখানে ইনস্টল লেখা আসছে কারণ আমার অ্যাড করা আছে। আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে এটা ইনস্টল হয়ে যেত। এখানে দেখেন হয়তো অনেক সময় গুগলে সার্চ দিয়ে এই এক্সটেনশনটা পেতে সমস্যা হয়, সুতরাং সেজন্য আপনার এই নিয়মটা ফলো করবেন তাহলেই ভালো হবে। হান্টার ডট আইও স্ল্যাশ ক্রোম এটা ইনস্টল করে দিবেন। তো এটা ইনস্টল হয়ে গেলে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজ করেন, যেমন আমি আপওয়ার্কে ব্রাউজ করি। আপওয়ার্কে ব্রাউজ করার পর এখানে যদি এই হান্টারে আমি ক্লিক দেই, এক্সটেনশনটা যে আছে ইনস্টল করা, ওয়েবসাইটটা লোডিং হচ্ছে এই জন্য সময় নিচ্ছে। তো লোডিংটা কমপ্লিট হয়ে গেলে এই যে আইকনটা এটা লাল হয়ে যাবে, এই যে দেখেন এটা লাল হয়ে গেছে। এখন যদি এখানে আমি ক্লিক দেই তাহলে আপনার এই যে এই ওয়েবসাইটের এমপ্লয়ীদের ইমেল ফরম্যাট পাওয়া যাবে। কারণ একটা কথা হচ্ছে যে আমরা ইন্টারনেট ভিত্তিক যত সার্ভিসই ব্যবহার করি, পেইড হোক আর ফ্রি হোক, কোনোটাতেই আপনি 100% অ্যাকুরেট ইনফরমেশন পাবেন না। ও এখানে বলে দিছে যে মোস্ট, দেখেন মোস্ট কমন প্যাটার্ন ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ মাঝে কোনো ডট নেই, স্পেস নেই, ফার্স্ট নেম লাস্ট নেম @upwork.com, এটা হচ্ছে এই এই প্যাটার্নে এই কোম্পানিতে যারা আছে তাদের ইমেল। এখানে দেখেন বেশ কিছু ইমেল ফরম্যাট আসছে, এখানের বাইরেও কিছু আসছে আপনার আন্ডার হাইফেন দিয়ে আন্ডারস্কোর দিয়ে। তো এটা আসার কারণ হচ্ছে যে ও এখানে বলে দিচ্ছে মোস্ট কমন প্যাটার্ন, অর্থাৎ সবচেয়ে কমন প্যাটার্ন হিসেবে এটাকেই ও পেয়েছে, এই জন্য আসতেছে না। অন্য আপনি যে কোনো ওয়েবসাইটে এই একই ফরম্যাটে এটা এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেলে আপনি ওয়েবসাইটে ব্রাউজ করবেন, তখন এটাতে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন। এখন আরও একটা উপায় আছে, আপনি যে হান্টার যে ওয়েবসাইটটাতে আমি ব্রাউজ করছিলাম এই ওয়েবসাইটটা থেকে ক্রোম লেখাটা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে এখান থেকেও হান্টারে ব্রাউজ করার পর দেখেন এখানে একটা ঘর আসছে, এখানে আছে company.com, অর্থাৎ এখানে ওয়েবসাইটটা দিলে ওই ওয়েবসাইটের মেইল প্যাটার্ন দেখা যাবে। আমি upwork.com দিলাম, তারপর দেখেন এখানে ওই যেটা শো করছে যে প্যাটার্নটা ইমেল প্যাটার্নটা কি, ওই একই জিনিস এক্সটেনশনের যেই জিনিসটা শো করছিল এখানেও সেই একই জিনিসটা শো করছে। এখন এটার সাহায্যে আপনি জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন। প্রথমে যেটা বলছি যে আপনি 100% অ্যাকুরেট সার্ভিস কারো কাছ থেকেই পাবেন না, প্রত্যেকেরই সার্ভিসে কিছুটা ঘাটতি থাকবে, তো এই ইনফরমেশনটা পাবেন। এখন কথা হচ্ছে এটার কিন্তু একটা লিমিট আছে, এই যে হান্টারটা ইউজ করবেন এটা ইউজ করার একটা লিমিট আছে। আপনি ফ্রি দৈনিক মেবি 10 থেকে 12টা ওয়েবসাইট চেক করতে পারবেন, এর বেশি আপনি পারবেন না। এর বেশি আপনাকে করতে হলে আপনাকে এই এই ওয়েবসাইটে আপনার সাইন আপ করতে হবে। সাইন আপটা আপনার করতে হলে এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড,
কারণ এই যে ইমেল অ্যাড্রেসটা আপনার এখানে লেখা আছে প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটা জিমেইল বা ইয়াহু দিয়ে হবে না, এটাতে একটা ওয়ার্ক ইমেল লাগবে। ওয়ার্ক ইমেল যেটা আলোচনা করেছিলাম যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইটের ইমেল লাগবে, তো এটা এভাবে আপনি এখানে যদি ওয়ার্ক ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি মাসে 150টি ওয়েবসাইট চেক করতে পারবেন। তো এভাবে 150টি ওয়েবসাইট, আপনার যদি কোনো ডোমেন থাকে বা ওয়েবসাইট থাকে আপনি ওইখান থেকে, আপনার যদি আনলিমিটেড বেশি লাগে তাহলে আপনি একাধিক ওয়ার্ক ইমেল ব্যবহার করে আপনি এটা হান্টার ইউজ করতে পারবেন। আপনি যদি 3-4টা মেইল ব্যবহার করেন তাহলে আপনার যদি মাসে প্রতিটা মেইলে 150 হয় তাহলে আপনি 2টা মেইল ইউজ করলে 300 পাচ্ছেন, 4টা মেইল ইউজ করলে আপনি 600 লিমিট পাচ্ছেন। আমার মনে হয় না যে এতগুলো লাগে, এগুলো সিম্পলি এটা ব্যবহার করায় যখন যেই ইমেলটা আমি যে ইমেল খোঁজার যে প্যাটার্নগুলো দেখিয়েছিলাম যে 5-6টা প্যাটার্ন, তো ওই ফার্স্ট প্রথমেই 2-3টা প্যাটার্ন যে কমন যে 2-3টা প্যাটার্ন দেখেছি ওই 3টাতে না পেলে তারপর হান্টার সাধারণত আমি ইউজ করি, এছাড়া ইউজ করি না। তো এই ছিল। আর যদি এখানে এই কাজের ক্ষেত্রে একটা বিষয় বলে দেই, যদি এই কাজ করতে গিয়ে কারো যদি ওয়ার্ক ইমেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ওয়েবসাইটের ওয়ার্ক ইমেল অ্যাক্সেস দিব, কাজ করতে পারবেন। আর শুধু এই কাজটাতেই না, আমরা বিভিন্ন ধরনের কাজে এই ইমেল, বিভিন্ন এক্সটেনশন বা বিভিন্ন ওয়েবসাইটের সার্ভিস নিতে হলে সেখানে জিমেইল ইয়াহুতে কাজ করে না, এখানে ওয়ার্ক ইমেল দরকার হয়। তো যদি কারো ওয়ার্ক ইমেল লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।